খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। ভাদ্র মাস মানে পুজো পুজো ভাব, আর পুজো মানে প্যান্ডেল, ঠাকুরাওয়াজ, আরো কত কি। এই পুজোর জন্য বাংলার প্রতিটি মানুষ একটা বছর অপেক্ষা করে থাকে। দীর্ঘ করোনাকাল কাটিয়ে বাংলাবাসী ধীরে ধীরে সাধারণ জীবনের ছন্দে ফিরছে। আগামীকাল বাংলার মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটি পুজো কমিটিগুলির সাথে ভার্চুয়াল সভা করতে চলেছেন। তারই আগে এলাকার পুজো মণ্ডপগুলি পরিদর্শন করলেন বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ভূষণ ব্যানার্জি ও নোদাখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিক। এছাড়াও যুব সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে গত বছরের ন্যায় এবছরেও বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ভূষণ বন্দ্যোপাধ্যায় নিজস্ব উদ্যোগে এলাকার প্রতিটি পূজা মণ্ডপের হাতে স্মারক সম্মান এবং কিছু আর্থিক সাহায্য তুলে দেবেন। ভূষণবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার প্রতিটি মানুষ। ভূষণ বন্দ্যোপাধ্যায় যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের চাবিকাঠিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার ফলে তিনি তৃণমূল কংগ্রেসকে বাংলা সহ গোটা ভারতবর্ষের রাজনীতির মানচিত্রে একটি সুন্দর স্থানে স্থাপন করতে পারবেন। শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24x7।